वेलकम टू एमडी केमिस्ट्री ट्यूटोरियल। एर आगेर दिन आमरा किन्तु रादारफोर्डेर परमाणु मडेल एवं तार त्रुटि सम्बन्धे जेनेछिलाम। रादारफोर्डेर जे परमाणु मडेल तार त्रुटिगुलो कि कि छिलो? एक नम्बर त्रुटि छिलो होच्छे कि ना एई परमाणु मडेलेर साहाज्ये किन्तु परमाणु स्थायित्व व्याख्या करा जाय ना। आरेकटा त्रुटि कि छिलो? ना एई परमाणु मडेलेर साहाज्ये রেখা বর্ণালী মানে হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, সে রেখা বর্ণালীর কিন্তু উৎপত্তি আমরা ব্যাখ্যা করতে পারি না। তখন কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে পারমাণবিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে এই যে বলবিদ্যা সাধারণ যে সূত্রগুলো এগুলো কিন্তু প্রযোজ্য হবে না। অবশ্য এর আগে প্রমাণিত হয়েছিল যে কৃষ্ণ বস্তুর যে বিকিরণের ক্ষেত্রে বিকীর্ণ শক্তির যে মাত্রা এবং বিকীর্ণ যে রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু বলবিদ্যা সাধারণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা আমরা ব্যাখ্যা করতে পারি না। তাহলে বুঝতে পারলে, এরপরেই কিন্তু বিজ্ঞানী প্লাঙ্ক তার যুগান্তকারী মতবাদটি প্রকাশ করেন। কি না বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কসের কোয়ান্টাম তত্ত্বটা আমরা জানি অলরেডি। প্লাঙ্কসের কোয়ান্টাম তত্ত্বটা কি না, যখন কোনো বস্তু শক্তি বিকিরণ বা শোষণ করে তখন ওই প্রক্রিয়াগুলি একটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, তখন ওই শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে থাকে। তাহলে বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ শক্তি কিন্তু, শক্তির শোষণ এবং বিকিরণ সেটা কিন্তু কখনোই কি আকারে ঘটে না, কখনোই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি শোষণ করলো, আবার কিছু পরিমাণ শক্তি শোষণ করলো, এরকমভাবে প্যাকেট প্যাকেটের আকারে ঘটে থাকে। অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণ একটা কিন্তু প্যাকেটের আকারে ঘটে থাকে, এটা কিন্তু তার মূল বক্তব্য। এবং এই যে শক্তির পরিমাণটা, এটা কিন্তু সর্বদাই একটা পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল আর কি না, এই যে স্বল্প পরিমাণ শক্তিটা, এই যে ছোটো ছোটো স্মল প্যাকেট, এই ছোটো ছোটো যে স্মল প্যাকেটটাকে বলা হচ্ছে একটা একটা কোয়ান্টাম বলা হয়। এবং এই কোয়ান্টাম কিন্তু মানে আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে বলা হচ্ছে কিন্তু ফোটন, এটা যেন তোমাদের মনে থাকে। তাহলে আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে কী বলা হচ্ছে? এই কোয়ান্টামকে বলা হচ্ছে ফোটন। তাহলে আমরা প্রথমে আর কি যেটা দিয়ে শুরু করলাম সেটা কি না, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। প্লাঙ্কের কোয়ান্টাম হয়েছে, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। তাহলে এক নম্বর থিওরিটা আমি কী বললাম, তাহলে শক্তির শোষণ, আমি ছোটো ছোটো এমনি শর্টে জাস্ট লিখে দিচ্ছি, শক্তির শোষণ বা বিকিরণ একটা কী ঘটে, নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, একটা ছোটো ছোটো স্মল প্যাকেটের আকারে ঘটে থাকে। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে থাকে। একটা যে শক্তিটা, যে পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, সেই শক্তির শোষণ বা বিকিরণ একটা কিন্তু পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটবে। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। তাহলে কিভাবে ঘটে না, ছোট ছোট প্যাকেট, ইন দি ফর্ম অফ স্মল প্যাকেট, অতএব এই প্যাকেটের আকারে কিন্তু ঘটে থাকে। এই শক্তির শোষণ বা বিকিরণ স্বল্প পরিমাণ শক্তির বিকিরণ একটি স্বল্প পরিমাণ, তাহলে কি বললাম আমি, শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, এই শক্তির শোষণ বা বিকিরণ একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? এটাই হলো গিয়ে যে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব তার প্রথম মন্তব্য। দু নম্বর, এই স্বল্প পরিমাণ শক্তিকে
কোয়ান্টাম বলা হয়। কি বলা হয়? কোয়ান্টাম বলে। ওকে, আলোর ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে একে ফোটন বলে। আলোর ক্ষেত্রে একে কি বলা হচ্ছে? আলোর ক্ষেত্রে একে ফোটন বলা হয়। এইবারে আরেকটা কথা রয়েছে, প্রতি কোয়ান্টাম শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক নয়। তাহলে বোঝা গেল, প্রতি কোয়ান্টাম প্রতি কোয়ান্টাম শক্তির পরিমাণ ধ্রুবক নয়। ওকে, তাহলে প্রতি কোয়ান্টাম শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক নয়। তাহলে এর মান কার সমানুপাতিক? না, এর মান কিন্তু শোষিত শক্তির পরিমাণ, এই যে শোষিত শক্তির পরিমাণটা, এটা কার সমানুপাতিক? না, তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। না, এটি, এর মান তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। এই হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বটা, কটা রয়েছে, কটা এ রয়েছে, পয়েন্ট রয়েছে? তিনটা পয়েন্ট রয়েছে। প্রথমে, শক্তি শোষণ বা বিকিরণ কখনোই নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। এই শক্তির শোষণ বা বিকিরণ একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে। এবারে হচ্ছে, এই স্বল্প পরিমাণ শক্তিকে কি বলা হচ্ছে? কোয়ান্টাম বলে। বা আলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে? ফোটন বলা হয়। আর প্রতি কোয়ান্টাম শক্তির পরিমাণ কিন্তু কখনোই ধ্রুবক হবে না। এর মান, যে তরঙ্গের আকারে শক্তি বিকিরিত হয় বা শোষিত হয়, সেই শোষিত শক্তির তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক। এটাই হলো গিয়ে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এবার এটাকে আমরা ম্যাথামেটিক্যালি, এর একটা সমীকরণ আছে, খুবই সিম্পল, একটু তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে এটা কি, মানে খুব কঠিন হয়ে গেল, এটা কিন্তু একদম সহজ জিনিস। ওকে, এর গাণিতিক যে ব্যাপারটা রয়েছে, গাণিতিক ব্যাপারটা একটু বলে দিই। কিছুই না, ছোট্ট একটা সমীকরণ। টোটাল যে শোষিত শক্তি, মানে কোয়ান্টামে যে শক্তি, একটা একটা কোয়ান্টামে শক্তি যদি ই হয়, তাহলে ই সমানুপাতিক কার সমানুপাতিক? না, শোষিত বা বিকিরিত শক্তির যে তরঙ্গ, সেই তরঙ্গের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে ই সমানুপাতিক নিউ। ঠিক আছে, তাহলে ই সমান, একটা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে কি হবে? এইচ ইন্টু নিউ। এই এইচটাকে, যেখানে এইচটাকে বলা হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 ইন্টু 10^-27 আর্ক সেকেন্ড। আর এটা যদি আমি জুলে করি, 6.626 ইন্টু 10^-34 জুল সেকেন্ড হয়েছে। এটাকেই বলা হচ্ছে কি? না, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। আর নিউটা তো বলেই দিলাম, শোষিত বা বিকিরিত শক্তির যে তরঙ্গের কম্পাঙ্ক। হ্যাঁ, যেখানে নিউ ইজ ইকুয়াল টু কি? শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গের কম্পাঙ্ক। আর এই এইচটাও বলে দিলাম, আর ইটা বললাম কি? না, ইটা হচ্ছে ফোটনের শক্তি। ইটা হচ্ছে কি বললাম? একটি ফোটনের শক্তি, মানে এখানে হচ্ছে প্রতিটি ফোটন। ই সমান কি? প্রতিটি ফোটনের শক্তি। এই হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এরপরে কিন্তু আমরা জেনে নেব বোরের যে পরমাণুর গঠন চিত্র রয়েছে, সেটা আমরা জানবো, সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। ওকে, এরপরে আমরা কি জানবো? বোরস অ্যাটমিক মডেল। তাহলে এক নম্বর পয়েন্টে কি বলা হবে? না, ইলেকট্রনগুলি
ইচ্ছে মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না, কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই বিচরণ করতে পারে। তাহলে বোঝা গেল, কেবলমাত্র কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে। তাহলে কোন বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে? না, যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগের মান h/2π এর সরল গুণিতক। তাহলে যদি একটা ইলেকট্রনের ভর m হয়, অর্থাৎ m ভর সম্পন্ন একটা ইলেকট্রন, আমি ছোট্ট করে একটু বলে দেই, এখানে ধরো নিউক্লিয়াসের চারিদিকে একটা m ভর সম্পন্ন ইলেকট্রন এই r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে v গতিবেগ নিয়ে আবর্তন করছে, বুঝতে পারলে? তাহলে কি বললাম, এম ভর সম্পন্ন ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি গতিবেগ নিয়ে আবর্তন করছে, তাহলে সেক্ষেত্রে ওই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কত হবে? এম ইন্টু ভি ইন্টু আর। এমনি ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। আর কৌণিক ভরবেগ মানে কি? ওই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ওই ভরবেগকে সেই বৃত্তাকার কক্ষপথের যদি ব্যাসার্ধ দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আমরা কি পাবো? কৌণিক ভরবেগ। তাহলে এম ভি আর বলা হয়েছে নাকি h/2π এর সরল গুণিতক, মানে আগের দিকে একটা n হবে, nটা কি? যেখানে n হচ্ছে কি? পূর্ণ সংখ্যা, n সমান পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি? 1, 2, 3 এনি ইন্টিজার ভ্যালু, মানে এখানে কিন্তু n সবসময় কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। এটাই হচ্ছে বোরের পরমাণু মডেলের যে প্রথম স্বীকার্য বিষয় সেটাই। তাহলে এর পরের পয়েন্টটা লিখবো আমরা, এটা 1 নম্বর পয়েন্ট লিখেছিলাম, এবারে 2 নম্বর পয়েন্টটা আমরা লিখব। 2 নম্বর ইলেকট্রনগুলি ইলেকট্রনগুলি যে বৃত্তাকার কক্ষপথে যে বৃত্তাকার কক্ষপথে বিচরণ করে, যে বৃত্তাকার কক্ষপথে বিচরণ করে সেই কক্ষপথের সেই কক্ষপথের শক্তির মান সর্বদা ধ্রুবক হয়, ধ্রুবক হয়। তাই এই কক্ষপথগুলিকে এক একটি শক্তি স্তর বলা হয়, তাই তাই এই কক্ষপথ গুলিকে এক একটি এক একটি শক্তি স্তর বলা হয়, শক্তি স্তর বলা হয়। বোঝা গেল, এক একটি কি বলা হচ্ছে? শক্তি স্তর বলা হয়, এবং সুস্থির মানে অরবিটও বলা হয় এটাকে, মানে একটা স্টেশনারি অরবিটও বলা হয় এগুলোকে, এই কারণের জন্যই। এরপরে যে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শোনো। ইলেকট্রনগুলো কিন্তু যে কক্ষপথে বিচরণ করে তার থেকে যদি উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে যদি যেতে চায় তাহলে কিন্তু তাকে কিন্তু শক্তি গ্রহণ করতে হয়, বুঝতে পারলে? আর যদি হায়ার এনার্জি লেভেল থেকে যদি লোয়ার এনার্জি লেভেলে যদি আসে তাহলে কিন্তু কি হবে না, তখন কিন্তু শক্তি তাকে বর্জন করতে হবে। অর্থাৎ এক কথায় বলি, ইলেকট্রনগুলি ইলেকট্রনগুলি
শক্তি শোষণ বা বর্জনের মাধ্যমে যথাক্রমে উচ্চ ও নিম্ন শক্তি বিশিষ্ট কক্ষে গমন করে। তাহলে কি বললাম, ইলেকট্রনগুলি শক্তি শোষণ বা বর্জনের মাধ্যমে যথাক্রমে উচ্চ ও নিম্ন শক্তি বিশিষ্ট কক্ষে গমন করে, হয়েছে? এইভাবে কিন্তু বা স্থানান্তরিত হয়, যে কোনো কিছু বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গেল বোরের পরমাণু মডেলের গঠন চিত্র, তা এই রকম হয়েছে। এরপরে কিন্তু বোরের পরমাণু মডেলের ত্রুটি, বোরের পরমাণু মডেলের কি কি ত্রুটি রয়েছে, হয়েছে? এরপরে বোরের পরমাণু মডেলের ত্রুটি, বোরের পরমাণু মডেলের ত্রুটি, কি কি ইনকমপ্লিটনেস রয়েছে বোরের যে পরমাণু মডেল, এটা এটার মধ্যে কি কি ইনকমপ্লিটনেস বা কি কি ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে একটু বলি। 1 নম্বর, বোরের যে পরমাণু মডেল, এটা শুধুমাত্র কি করা যায় না, এটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো স্পেসিসের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে। তাহলে এক ইলেকট্রন স্পেসিসের ক্ষেত্রে এটাই একমাত্র প্রযোজ্য, বুঝতে পারলে? তাহলে এটি কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এক ইলেকট্রন সিস্টেম বলতে কি, মানে ধরো হাইড্রোজেনের কটা ইলেকট্রন রয়েছে, একটা মাত্র ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের কিন্তু ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, ঠিক আছে? কিন্তু হিলিয়াম প্লাস, যেমন হাইড্রোজেন ধরো, এর একটা ইলেকট্রন, হিলিয়ামের কিন্তু দুটো ইলেকট্রন, ওর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি হিলিয়াম প্লাস হয় তাহলে ওর ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন ধরো লিথিয়ামের কিন্তু 3টা ইলেকট্রন, তার মানে একে 1 ইলেকট্রন করতে গেলে কি করতে হবে, এলআই টু প্লাস এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। বেরিলিয়াম 3+, এদের ক্ষেত্রে কিন্তু এই বোরের যে অ্যাটমিক মডেলটা প্রয়োগ করা যাবে। এরপর দেখো 2 নম্বর পয়েন্টে, বোরের পরমাণু মডেল কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু দ্বিমাত্রিক, এটি পরমাণু ত্রিমাত্রিক গঠন সম্পর্কে কোনো ধারণা দেয় না। তাহলে কি বললাম, বোরের পরমাণু মডেল, বোরের মডেল দ্বিমাত্রিক, ওকে, এটি পরমাণুর ত্রিমাত্রিক গঠনের কোনো ধারণা দেয় না, হয়েছে? এটা গেল হচ্ছে বোরের মডেলে 2 নম্বর ত্রুটি। বোরের মডেলে 3 নম্বর ত্রুটি কি হবে না, বোরের মডেলে 3 নম্বর ত্রুটি হলো যে হাইড্রোজেনের ক্ষেত্রে রেখা বর্ণালী পাওয়া যায়, সেই রেখা বর্ণালী চৌম্বক ক্ষেত্র অথবা তড়িৎ ক্ষেত্রের প্রেজেন্সে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায়, সূক্ষ্ম সূক্ষ্ম সাবলাইনে কিন্তু ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণ কিন্তু এই বোরের তত্ত্বের সাহায্যে, মানে বোরের যে মডেল, বোরের মডেলের সাহায্যে কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না, হয়েছে? তাহলে কি করা যায় না, এই যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াটাকে কি বলো তোমরা জানো? এই ভেঙে যাওয়াটাকে বলা হচ্ছে, যদি ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে ওই রেখাটার বিভাজন ঘটে তখন সেটাকে বলা হচ্ছে জিম্যান এফেক্ট, আর যদি তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ভেঙে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে স্টার্ক এফেক্ট।
তাহলে বোরের পরমাণু মডেলের সাহায্যে জিমেন এবং স্টার্ক এফেক্টের কিন্তু ব্যাখ্যা করা যায় না। তাহলে লিখবো এখানে কি না, বোরের পরমাণু মডেলের সাহায্যে, বোরের পরমাণু মডেলের সাহায্যে জিমেন ও স্টার্ক এফেক্টের ব্যাখ্যা করা যায় না। এটা কিন্তু তার 3 নম্বর ত্রুটি। আরেকটা ত্রুটি রয়েছে, এর আরেকটি ত্রুটি হলো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এখনো কি জিনিসটা সেটা আমরা জানি না কি, তাই তো? হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি রয়েছে সেই নীতিতে কি বলা হয়েছে না, কোনো ইলেকট্রন বা ওই জাতীয় গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। যদি আমরা অবস্থানকে সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে কিন্তু ভরবেগ নির্ণয়ে ত্রুটি আসবে, এবং ভরবেগকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে কিন্তু অবস্থান নির্ণয়ে ত্রুটি আসবে। এইদিকে বোরের পরমাণু মডেলে কি হয়েছে না, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে তার ব্যাসার্ধ নির্ণয় করা হয়ে গেছে কি, তাই তো? এবং সেক্ষেত্রে ইলেকট্রনের বেগও নির্ণয় করা হয়ে গেছে, এটা আমরা পরবর্তীকালে নির্ণয় করব। ওকে, তাহলে কি কি করা যায়, বোরের পরমাণু মডেলকে আমরা অ্যাপ্লাই করে আমরা কি নির্ণয় করতে পারি, আমরা কিন্তু ইলেকট্রন যে অরবিটে রোটেট করছে সেই অরবিটের কিন্তু ব্যাসার্ধটা আমরা ক্যালকুলেট করতে পারি, এবং মানে গতি ইলেকট্রনের যে গতিবেগ, ইলেকট্রনের কিন্তু গতিবেগটাও আমরা ক্যালকুলেট করতে পারি। অতএব এই দুটো পরস্পরের কিন্তু কি করছে না, পরস্পরের কিন্তু কন্ট্রাডিক্ট করে যাচ্ছে এটা। হ্যাঁ, তাহলে বোরের মডেল কার সঙ্গে কন্ট্রাডিক্ট করলো না, হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি ওটার সঙ্গে কিন্তু কন্ট্রাডিক্ট করলো। অতএব আমরা এখানে কি লিখবো, আমরা এখানে এটাকে মুছে দিচ্ছি, এটাকে 4 নম্বর পয়েন্টে লিখবো, বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির নীতির বিরোধী। ওকে, তাহলে কি বললাম, বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধী, এই কারণের জন্য এটা কিন্তু একটা তার ত্রুটি। আজকে তাহলে বোরের পরমাণু মডেলের ত্রুটি সম্পর্কে জেনে নিলাম। তার আগে আমরা প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি জেনেছি, এবং তারপরে বোরের পরমাণু মডেল জানলাম, তারপরে বোরের পরমাণু মডেলের ত্রুটি জানলাম। ওকে, আজকে কিন্তু এই পর্যন্ত, এর পরের ক্লাসে আবার দেখা হবে। এর পরের ক্লাসে কিন্তু বোরের পরমাণু মডেলের যে সমস্ত অ্যাপ্লিকেশান, অর্থাৎ বোরের পরমাণু মডেলকে কাজে লাগিয়ে কিভাবে আমরা পরমাণুর বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ ইত্যাদি নির্ণয় করতে পারি, এগুলো নিয়ে এর পরের ক্লাসে আসবো। ওকে, টাটা।